হ্যালো ভিউয়ার্স, আজি এটা মই নতুন রেসিপি আপনার ওসর লই আইছো। সেইটো হয়েছে লাউডি। লাউডি মই কোনো তরকারি নবনাও, লাউডি আজি মই এটা পিঠা বনাম, একদম জ্বলা পিঠা বনাম। জ্বলা জ্বলা সদায় মিঠা পিঠা বনাই থাকো, আজি মই জলকীয়া পিঠা জ্বলা দি পিঠা বনাম। প্রথমতে এরাই লৈছো, এরাই লৈ ধুই লৈ মই গুটি যে আছে গুটিকেটা কিন্তু এরাই লব লাগিব। তারপর সরু সরুকে কাটি লৈছো, কাটি লৈ ভালকে মই ধুই লৈছো। ধুই লৈ এতিয়া মিক্সির সরু জারটুত, মিক্সির জারত মারি একদম মিহিন পেস্ট বনাই লম। অলপ অলপকে দিব, সরু জারটুত অলপ অলপকে দি মিহিন পেস্ট এটা বনাই লম। বাকিখিনি লৈ বাকিখিনি গোটেইখিনি মই একেলগে মিহিন পেস্ট এটা বনাই লম। এতে মোর পেস্ট মোর 2 কাপ হয়েছে, সব দেখিছেনে। এতিয়া চাওক, ইয়াতে মই পানিখিনি কিন্তু পেলাই দিয়া না, পানিখিনি আমার স্বাস্থ্যের কারণে খুবই ভাল লাউর পানি, সেইকাৰণে মই লাউর পানিখিনি পেলাই দিয়া নাই। ইয়াতে জিরার গুড়া 1 চামচ, ধনিয়ার গুড়ি 1 চামচ, ইলাচি পাউডার 2 চিকুট, গোলমরিচর গুড়ি 1/2 চামচ, চাট মশলা 1/2 চামচ, এনেকে দি ভালকে লড়াই লৈছো। আর আদার পেস্ট দিছো, নহরু দিয়া নাই কিন্তু দেই, আদা দিছো একদম ভর্তি করে 1 চামচ আদা দিছো। আর এইটু সব মই চাউলের গুড়ি লৈছো, মই ভাজা চাউলের গুড়ি লৈছো, মানে ধুনিয়াকে চাউলখিনি গুড়ি করে মই ভাজি থৈছিলোঁ, সেইখিনিকে লৈছো। একবাটি লৈছো, একবাটি লৈ মই অলপ অলপকে দিছো, সব গোটেইখিনি একেলগে ঢালি দিয়া নাই। কিয় দিয়া নাই, বেশি বেশি হয়ে যাব পারে, সেইকাৰণে কম কমকে দিছো। গুড়ি ভাজা গুড়িটো অলপমান আর কেঁচা গুড়িটো দুইটা ডিফারেন্স, অলপ বেশি অলপ কম লাগিব পারে, সেইকাৰণে অলপ অলপকে দিব। এতিয়া সব নিমখ আন্দাজ মতে, নিমখটো আগে দি নথও, কিয় জানে, নিমখ দি থলে পানি উঠিব। এটা মল্ড লৈছো, চারিকুড়িয়া এটা মল্ড লৈ, গোল গোল মল্ডতো দিব পারে, বাটি এটাতো দিব পারে, দি তাতে তেল সানি লৈছো, রিফাইন তেল সানি লৈ, বেশিকে রিফাইন তেল দিব, রিফাইন তেল সানি লৈ তারপর মই ইয়াতে গোটেইখিনি পেস্ট দি দিলো, লাউর পেস্টখিনি চাউলের গুড়ি দি খানা গোটেইখিনি দি দিলো। এতিয়া ভালকে সমান করে অলপ থেপথেপিয়াই দি ইফালে মই গেছত পানি বহাই দিছো। এতিয়া চাওক হৈ গ'ল, দেখিছেনে, এতিয়া মই গেছত চাওক পানি বহাই দিছো, পানি উতল আহিছে। এখন কেৰাহীত দিলেও হ'ব, যিকোনো এখনত দিলে, খালি ভাপত দিব লাগে। মই ভাপত দিছো, চাওক ভাপতে মই সিজাই ল'ম। এতিয়া মই এইটো 10 মিনিটমান তেনেকৈ ৰাখিম। এতিয়া চাওক মোৰ 10 মিনিট হৈ গ'ল। 10 মিনিট হোৱাৰ পাছত মই চাই ল'লোঁ, আগতে চাই ল'ব লাগিব, কেতিয়াবা নহ'বও পাৰে। এখন চুরি লৈ কটারি এখন লব, কটারি এখন ভিতর সুমাই দিব, সুমাই দি চাব হয়েছে নে নাই, চাওক অকমানো লাগি আহা নাই, পুরা হয়ে গেছে। এতিয়া মই কি করিম, এইটু উলাই লম, উলাই লৈ একদম ঠান্ডা হব দিম, বাইরতে থই দিব, যেতিয়া 1-1.5 ঘন্টা থাকার পিছত নিজেই ঠান্ডা হয়ে যাব। ঠান্ডা হয়ে চাব যে ফাটি ফাটি সাইডের পৰা ফাটি ফাটি নিজে উলাই আহিব, অকমান চুরিরে অকমান কাটি কাটি দিব, কাটি কাটি মানে একেবারে মানে কনফিডেন্ট হব লাগে, নহলে উলাই নাহিলে আকৌ ভাঙি যাব পারে, সেইকাৰণে অকণমান কাটি কাটি দিছো, কিন্তু এনেও ফাটি 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 নিজে উলাই যায়। এতিয়া চাওক অলপ উপর থেপথেপাই দিব, থেপথেপাই দিলে চাওক ধুনিয়াকে উলাই আহিছে, দেখিছেনে। চারিকুণিয়াত দিলে এইকাৰণে ভাল, কাটোতে বহুত সুবিধা হয় চারিকুণিয়াত দিলে, আর গোল মল্ড দিলে মানে কাটোতে অলপ অসুবিধা হয়, পেলনিও যায়, সেইকাৰণে চারিকুণিয়া মল্ড দিব, বাটিত দিব, তেতিয়াহলে কাটোতে খুব ধুনিয়া হয়। এতিয়া মই কি কৰিছো, চারিকুণিয়া কৰি কাটি লৈছো, চাওক স্কোয়ার সাইজ করে একদম সমান সমান করে কাটিছো, পথালিকে কাটিছো, দীঘলকে কাটিছো, চাওক কাটাটো চাই লোক, আর কি ধুনিয়াকে কাটা খাইছে, দেখিছেনে, অকণমানো মোৰ ভাঙি যোৱা নাই, কিন্তু ভাঙি যাব আপোনালোকে যদি গরমে গরমে কাটে, গরমে গরমে নাকাটিব, ঠান্ডা হলে কাটিব। এতিয়া চাওক মই তেনেকে গোটেইখিনি কাটি লৈছো, এনেকে গোটেইখিনি কাটি লৈ এনেকে ফ্রিজত, ডিপ ফ্রিজত থৈ দিলে বহুদিন খাব পাৰিব, একদম মুখা মারি থৈ দিব, তারপর উলাই উলাই বহুদিন খাব পাৰিব। এতিয়া চাওক মই কেৰাহীত তেল দিছো, মই মিঠা তেল দিছো, আপোনালোকে রিফাইন তেল দিও ভাজিব পাৰে। এতিয়া ইয়াতে নিমখ চিমখ জলা চলা সব দিয়া আছে, কোনো একো দিব দরকার নাই, চাওক পিঠাটো কি ধুনিয়া পিঠা এটা হব, আপোনালোকে মানে খালে গম পাব, ইমান ধুনিয়া লাগিছে। সদায় আমি মিঠা পিঠাই বনাও, মিঠা মিঠা পিঠাবিলাক বনাও, আজি মই নিমখীয়া, আর সকলোৱে মোক মানে মেসেজ করে আছিল যে জলকীয়া মানে জলা জলা পিঠা দিব লাগে, সেইকাৰণে ভাবি বহুত ভাবি চিন্তি এই লাউটো দিয়ে মই মিঠা পিঠা বনালো, চাওকচোন, সরি নিমখীয়া পিঠা বনাইছো, চাওক কি ধুনিয়া হৈছে, চাওক
এনেকে উপরে দিয়ে একদম মানে ক্রিস্পি হয়, ভিতরত কিন্তু একদম সফট, আর খালে যেটু ধুনিয়া লাগে। আপনালোকে খাই চাব, বনাই চাব, আর এনেকে ভাজি কেনেও আপনালোকে ধুনিয়াকে খাব পারিব, নাইবা তরকারি বনায়ও খাব পারিব। এই বস্তুটো যদি আপনালোকে তরকারি বনায় খায় তথাপিতো আপনালোকে খাব পারিব। চাওকচোন মোর এতিয়া কি ধুনিয়া হয়েছে দেখিছেনে, একদম মানে খাওঁ খাওঁ লাগি গেছে। গধূলিও খাব পারিব, ৰাতিপুৱাও খাব পারিব আপনালোকে দেখিছেনে। জ্বলাটো কম দি স্কুলত ল'ৰা ছোৱালীক স্কুলত টিফিনতো দিব পারিব। সচেদি যে ইমান ধুনিয়া লাগে খায়, খালেহে গম পোৱা যায়। এতিয়া চাওকচোন মই অলপমান ভাঙি দিছোঁ, চাওক একদম ধুনিয়া হৈছে, চাওক দেখিছেনে টেক্সচাৰটো কি ধুনিয়া হৈছে, আর খাইও খুব ধুনিয়া লাগিছে। এতিয়া সচেদি খাই চাবচোন, মই সচেদি খাইছিলোঁ, খুব কোনো জ্বলা জ্বলা যে ইমান ভাল লাগিছে। আৰু এই ঠাণ্ডা দিনত অলপ জ্বলা জ্বলা খালে ভাল লাগে, হয়নে? মোৰ যদি ৰেচিপিটো ভাল লাগিছে এটা লাইক কৰি দিব, আৰু বেছি ভাল লাগিলে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ল'ব। ফেচবুকত যদি কোনোবাই চাই আছে ফলো কৰি থ'ব, আৰু মোৰ ৰেচিপিটো আপোনালোকে খুব খুব শ্বেয়াৰ কৰি দিব। থেংক ইউ।